আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি হাতিম তাই রেস্টুরেন্টে ইফতার বাফেটে। তো চলুন দেখে নেই ওনাদের কি কি আইটেম আছে। প্রথমে আমরা এখানে সবজি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে চিকেন উইংস, এটা চিকেন তন্দুরি, এ পাশে আছে নান, এবং চিকেন চিলি, ফ্রাইড রাইস দিয়ে খাওয়ার জন্য ভেজিটেবল আছে এখানে, আর এটা হচ্ছে সাদা ভাত, এবং এই সাইডে গরুর মাংস রাখা আছে, ফ্রাইড রাইস, চাউমিন আর প্রন কারি, এটা হচ্ছে অন্থন, বেগুনি চাপ এবং ছোলা, এটা হচ্ছে পেঁয়াজ, এপাশে দুই রকমের স্যুপ রাখা আছে আর এই দুই রকমের জুস আছে, এখনো খালি, এখনো দেওয়া হয়নি, একটু পর সার্ভ করা হবে। এবং এটা হচ্ছে ডেজার্টের সেকশন, ডেজার্টে হচ্ছে কি অনেক কম আইটেম ছিল, এই জন্য আমার একটু ভাল লাগে নাই। এখানে খেজুর আছে, জিলাপি আছে, ফিরনি আছে, তারপর অনেক রকমের ফ্রুটস আছে, চার রকমের। এখন আমি রোজা খুলে নিচ্ছি পানি খেয়ে, এরপর আমি আপনাদেরকে জানাবো যে খাবার কেমন ছিল আর কি। তো ইফতার খুলে খাবার নিতে চলে আসলাম, এত ভিড় লাইন ছিল, তো আমি ঘোরাঘুরি করছিলাম, সবাই নিচ্ছিল, এই জন্য অনেক লাইন ধরতে হয়েছিল আমাদের। জুসের জন্য আমার কত 10 মিনিট দাঁড়া থাকতে হয়েছে লাইন ধরে, তারপর নিচ্ছে যেহেতু ইফতার, সেই জন্য হবেই। আমি হচ্ছে ইফতার করে নিচ্ছি, ইফতার করে দেন আসলাম আপনাদেরকে বলতে খাবার টেস্ট কেমন। আর এখানে হচ্ছে গিয়ে যেটা হয়েছে, আইটেম খুবই কম, নর্মালি হচ্ছে গিয়ে আইটেম অনেক বেশি থাকে, বাট এখন দেখতেছি ইফতারের জন্য আইটেম বেশি করার কথা, আমি ভাবছিলাম আরও বেশি হবে, বাট এখন দেখতেছি যে আরও কমায় দিচ্ছে। এই যেগুলো নিয়ে আসছে এগুলোই আসছে জাস্ট, আর হচ্ছে গিয়ে ফার্স্ট নুডলস খাইছে এগুলো, আর হচ্ছে গিয়ে ডেজার্ট অনেক কম ছিল, আমি জানি না কেন এত কমে আসছে। এখন ট্রাই করি, ফার্স্ট আমি এই যে শ্রিমটা খেয়েছিলাম, এটা আমার কাছে অনেক ভালো লাগছে, তখন আমি আবার নিয়ে আসছি রাইসের সাথে খেতে। বলছি ফুডের কোয়ালিটি ভালো থাকে, এই জন্য এখানে বারবার আসা হয়। আমার আরও একটা ব্লগ আছে, আপনার সাথে দেখতে পারেন, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। চিকেনটা অনেক সুন্দর করে কুক করা হয়েছে, একটা স্মোকি ফ্লেভার আসতেছে চিকেন থেকে, আমার কাছে অনেক ভালো লাগছে। তো এখন আমি জলদি জলদি করে সবগুলি খাবার খেয়ে নিচ্ছি, এরপর আমি সেকেন্ড রাউন্ডে যাব, আর এরপর আমি আপনাদের বলবো কি কি ভালো লাগছে কি কি ভাল লাগে নেই। সাথে অভয় আসছে, ও ব্ল্যাক করছে, এটা হচ্ছে শাপিং, ওর খাবার দাবার শেষ শেষ। তোমার কাছে কোনটা ভালো লাগছে? তোমার কাছে তাদের নামাজের ব্যবস্থা ছিল, তাই এর ফাঁকে আমি নামাজ পড়ে নিলাম। এত খাওয়ার পরও আরো খাবার নিয়েছেন ইনি, আজকে আমরা কেন কম খাইছি? নরমালি আরো বেশি খাওয়া হয়, এইবার কম খাওয়া হয়েছে। আপনি তো আমার থেকে বেশি খাইছেন, তাই না?
এখানে ডেজার্টের রিভিউ দিয়ে দিই। এটা হচ্ছে রেড ভেলভেট কেক, যেটা কিনা মনে হচ্ছে একদম পাঞ্চা পাঞ্চা টাইপ। দেখ ভালো করে এটাতে কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়নি, তো এই জন্য একটু ভাল লাগতেছে না। পুরিংটাও বেশ ভালো না, কারণ একদম সবকিছু আমাকে স্পাইসা লাগতেছে। ডেজার্টে আইটেম আমার কাছে ভালো লাগেনি, বাট মেইন ডিশ আমার কাছে ভালো লাগছে। সো ডেজার্ট আইটেম একটু খারাপ, প্লাস অনেক কম আইটেম ছিল। ডেজার্ট আমার পছন্দ হলে আর কম ছিল। তো গাইজ, আমার ডেজার্ট আইটেম যেটা বললাম আমার ভালো লাগেনি, এটা দুইটাই একদম পাইসা পাইসা লাগছে। আর চকলেট কেক তো আমি পাই নাই, তো শেষ হয়ে গিয়েছিল। তো এটা হচ্ছে গিয়ে মেন কথা। আর আমার মেইন ডিশগুলো অনেক ভালো লাগছে, অ্যাজ ইউজুয়াল এখানে খাবার ভালো লাগে আমার কাছে, আমি অলওয়েজ আসি এখানে, সো এটা আমার ভালোই লাগে। তো হ্যাঁ, পুডিংয়ে বেশি চিনি দিয়ে ভরে ফেলছে, অ্যান্ড কমলার জুস দেওয়া হয়েছিল, ওটাও পাইনসা লাগছে। আর লেবু যে জুসটা দেওয়া ছিল ওইটা আমার খুব ভালো লাগছে। আর মেইনলি সবগুলো ভালো ছিল। তো আইটেম কম থাকার কারণে কম টাইমে শেষ হয়ে যাচ্ছে ব্লগটা। আর হচ্ছে কি, কম কিছু খাওয়া হয়েছে, ইফতার এত কিছু খাওয়া যায় না, বাট স্টিল একটু একটু করে তো ট্রাই করতে ইচ্ছে করে। সো হ্যাঁ, এই পর্যন্তই ছিল আজকের ব্লগ। অ্যান্ড চিকেনের যে ফ্রাইটা ছিল ওটা ভালো লাগেনি, ওই জন্য অনেকগুলো আমরা ওয়েস্ট করছি। সো গাইজ, আজকের মতো এই পর্যন্ত। আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। খুদা হাফেজ।